বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম সুকান্ত ভট্টাচার্যের লেখা আঠারো বছর বয়স কবিতাটার শেষ ভিডিওতে আসো দেখি কবি কি লিখেছেন তবু আঠারো শুনেছি জয়ধ্বনি এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝরে বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে এ বয়স যেন ভিরুকা পুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এ দেশের বুকে আঠারো আসুক নেমে তার মানে কবি এটুক অংশে তার সমাপনী বক্তব্য দিয়েছেন আঠারো বছর বয়সীদের সম্পর্কে সেটা কি রকম? কবি বলেছেন আমরা আগের ভিডিওতে যা দেখলাম সেটি হচ্ছে যে আঠারো বছর বয়সীদের অনেক ধরনের দুর্যোগের মুখোমুখি হতে হয় অনেক ধরনের বিপদের মোকাবেলা করতে হয় কিন্তু তারপরেও তিনি আঠারো বছর বয়সীতে জয়ধ্বনি শুনেছেন বা বিজয়ের গৌরবধ্বনি শুনেছেন এ বয়স বাঁচের দুর্যোগে আর ঝরে বিপদের মুখে এ বয়স অগ্রণী তার মানে দেখা যায় যখন কোনো একটা সভ্যতা বিপদের মুখোমুখি হয় তখন সবার আগে সেই বিপদকে মোকাবেলা করতে বা সেই বিপদের সমাধান খুঁজতে এগিয়ে যায় যারা বয়সে তরুণ অর্থাৎ আঠারো বছর বয়সী তারা এ বয়স তবু নতুন কিছু তো করে তার মানে আবিষ্কারের নেশায় এ বয়স সব সময় বুধ হয়ে থাকে তার কারণেই সঠিক হোক বা ভুল তারা সবসময় নতুন কিছু করার চেষ্টা করে অর্থাৎ আঠারো বছর বয়সীরা পুরাতনকে আঁকড়ে ধরে থাকতে চায় না এ বয়স যেন ভীরু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে তার মানে হয়তো বা অভিজ্ঞতার অভাবের কারণে অনেক বেশি বিপদের সম্মুখীন হতে হয় আঠারো বছর বয়সীদের কিন্তু তারপরেও তারা কিন্তু থেমে যায় না কারণ তারা ভীরু কিংবা কাপুরুষ নয় এ বয়সে তাই নেই কোনো সংশয় অর্থাৎ এ বয়সীদের কোনো দ্বিধা অথবা সন্দেহ নেই তারা এতটাই আত্মপ্রত্যয়ী যে তারা যা করবে বলে মনস্থির করে তাই করে ছাড়ে এদেশের বুকে তাই আঠারো আসুক নেমে অর্থাৎ আঠারো বছর বয়সীদের যে জীবনাদর্শ সেটি এদেশের মানুষেরও জীবন আদর্শ হয়ে উঠুক এমনটি কবি সুকান্ত ভট্টাচার্য কামনা করেছেন বন্ধুরা আমরা সুকান্ত ভট্টাচার্য লেখা আঠারো বছর বয়স কবিতাটি পড়লাম এবং ভিডিওগুলো দেখলাম যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে লিখে জানিও আর আমরা দেখা করব পরবর্তী ভিডিওগুলোতে নতুন গল্প কবিতা নিয়ে আমাদের সাথেই থেকো অ্যান্ড টিল দেন নেভার স্টপ লার্নিং